বিসমিল্লাহি রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম শরীরের ব্যথা হচ্ছে বারবার সর্দি কাশির মতন সমস্যা অথবা প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা কারো কারো আবার ইউরিনের ইনফেকশন অথবা শরীরে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেছে অতিরিক্ত মাত্রায় হার্টের সমস্যা কারো আবার শরীরে ছোটো ছোটো টিউমারের মতো সমস্যা দেখা দিচ্ছে এই ধরনের সমস্যাগুলোর মধ্যে যদি একটি সমস্যাও আপনার হয়ে থাকে এবং আপনি চাচ্ছেন ঘরোয়াভাবে সমাধান করতে তাহলে আপনার জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওটি আজকে আমি একদমই ঘরোয়াভাবে একটা রেমেডি তৈরি করে দেখাবো যে রেমেডিটি ব্যবহার করলে ছোটো বড় বিভিন্ন রোগ তাছাড়া যে রোগগুলোর নাম আমি এখন উল্লেখ করেছি প্রতিটা রোগে কিন্তু একদমই গুড়া থেকে সেরে যায় এই রেমেডিটি ব্যবহার করলে হজম শক্তি একদমই ভালো হয়ে যাবে লিভার পরিষ্কার হবে লিভারে কোনো সমস্যা থাকলে তা দূর হয়ে যাবে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা থাকলে তাও কিন্তু দূর হবে ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে তাছাড়া গ্যাস অ্যাসিডিটির সমস্যা এখনকার সময়ে কিন্তু বেশিরভাগ মানুষেরই হয়ে থাকে কারণ এখনকার সময়ে মানুষেরা কিন্তু তেল মশলা বা ঝাল জাতীয় খাবার বেশি পছন্দ করেন তাছাড়াও পানি কম পরিমাণে খান এবং অলস জীবনযাপন করেন যার ফলে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা বেড়ে যাচ্ছে সাথে সাথে কিন্তু বদহজম হয় বুকে জ্বালা হয় খাবারে অরুচি বা ক্ষুদামন্দা দেখা দেয় এ থেকে কিন্তু কুষ্ঠকাঠিন্য হয় তারপর পাইলসের সৃষ্টি আর তাই অবশ্যই আপনাকে হজম ব্যবস্থার উন্নতি করতে হবে গ্যাস অ্যাসিডিটি দূর করার জন্য এই রেমিডি তৈরি করে টানা তিন দিন খেয়ে দেখুন আপনার পেটের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে ঠান্ডা জ্বর সর্দি কাশি বা বুকে জমে থাকা কফ এই ধরনের সমস্যা কিছুদিন সৃষ্টি হচ্ছে হয়তোবা ওষুধ খাওয়ার পর সাময়িকভাবে কিছু আরাম পাওয়া যায় পরবর্তীতে দেখা যায় আবারও নতুন করে সৃষ্টি হচ্ছে এই ধরনের সমস্যা নিয়ে যারা দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন তারা কিন্তু এই রেমেডিটি একটানা তিন থেকে সাত দিন সেবন করুন ইনশাল্লাহ দেখবেন প্রথম দিনে তফাৎটা বুঝতে পারবেন তাছাড়া আপনার এই ধরনের সমস্যাও কিন্তু স্থায়ীভাবেই কমে যাবে ইমিউনিটি বুস্ট করে এই রেমেডিটি হার্টের স্বাস্থ্য ভালো রাখে কারণ খারাপ কোলেস্টেরলের বিরুদ্ধে এই রেমেডিটি কাজ করে তবে এর পাশাপাশি কিন্তু অবশ্যই হাই কোলেস্ট্রলের যুক্ত খাবার আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে আর রেমেডিটি কিন্তু অবশ্যই সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে সঠিক মাত্রায় আপনাদেরকে খেতে হবে কিভাবে এটা তৈরি করবেন অবশ্যই আমি ভিডিওতে বলে দেব যাদের রক্তে সমস্যা রয়েছে বলতে দূষিত রক্তের মাত্রা বেড়ে গেছে এবং রক্ত পরিষ্কার হচ্ছে না তারাও কিন্তু এই রেমিডিটি সেবন করতে পারেন এই রেমিডিটি সেবন করলে আপনার দূষিত রক্ত পরিষ্কার হয়ে যাবে এবং দূষিত রক্তর কারণে যে যে সমস্যায় আপনি ভুগছেন তাও কিন্তু স্থায়ীভাবেই কমে যাবে তাছাড়া আপনার হার্টে ব্লক থাকলে তাও কিন্তু খুলে যাবে কারণ এই রেমিডিটি তৈরি করার ক্ষেত্রে লেবু ব্যবহার করতে হবে আর এই লেবুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে আরও একটি উপকরণ লাগবে এটা হচ্ছে আদা আদাকে বলা হয় রোগের দাদা এটি শরীরের বিভিন্ন সমস্যা দূর করে বিশেষ করে ব্যথানাশক হিসেবে কিন্তু আদাটাকে খুব বেশি গুরুত্ব দেয়া হয় হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা হাঁটু বা কুমোরের ব্যথা এমনকি আর্থ্রাইটিসের মতো সমস্যায় যারা আছেন বাতের ব্যথা অথবা যে কোনো ধরনের শরীরে ব্যথা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই রেমিডিটি আপনি যদি টানা পনেরো থেকে বিশ দিন সেবন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে সব ধরনের ব্যথাই কমে যাবে ইউরিন ইনফেকশন হলে প্রস্রাবে জ্বালাপোড়া হয়ে থাকে তাছাড়া কিন্তু প্রস্রাব পরিষ্কার হয় না আটকে আটকে প্রস্রাব হয় এই ধরনের সমস্যা ছেলে মেয়ে উভয়ের কিন্তু হয়ে থাকে তো এই ধরনের সমস্যা নিয়ে যারা খুব বেশি কষ্ট পাচ্ছেন তারা কিন্তু ইউরিনের সব ধরনের ইনফেকশন জনিত সমস্যা দূর করতে এই রেমেডিটি সেবন করতে পারেন টানা সাত থেকে দশ দিন খেলে কিন্তু যথেষ্ট সাথে কিন্তু প্রচুর পরিমাণে পানি খেতে হবে কারণ ইউরিন ইনফেকশন দূর করতে চাইলে অবশ্যই আপনার পানি খাওয়া প্রয়োজন সঠিক ফল পেতে চাইলে কিন্তু এই রেমেডিটি সঠিকভাবে এবং সঠিক মাত্রায় তৈরি করতে হবে এবং সঠিক মাত্রায় খেতে হবে তো চলুন এখন আমরা জেনে নেই কীভাবে এই রেমিডিটি তৈরি করতে হবে রেমেডিটি তৈরি করার ক্ষেত্রে প্রথমে কিন্তু এক গ্লাস পরিমাণ পানি নেবেন এবং পানির মধ্যে লাগবে আদা এক ইঞ্চি পরিমাণ আদা ছোটো ছোটো করে টুকরো করে এক গ্লাস পরিমাণ পানির মধ্যে দিয়ে চুলাতে বসিয়ে নেবেন পাঁচ থেকে সাত মিনিট সময় চুলার হিটটা একদম স্লো রেখে জাল করতে হবে আর অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে পাত্রটিকে রেখে দেবেন পানির পরিমাণটা যেন খুব বেশি কমে না যায় সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে পানিটা যখন পুরোপুরি হয়ে যাবে এটা নামিয়ে নিন নামিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন অবশ্যই পানিটা কুসুম গরম থাকা অবস্থায় আপনাদেরকে খেতে হবে আর তাই ঠান্ডা করা যাবে না এখন এটার সঙ্গে দ্বিতীয় যে উপকরণটা মেশাবেন এটা হচ্ছে লেবু আস্ত একটা কাগজে লেবু ভালো করে চিপে পুরোটা রস এর সঙ্গে মিশিয়ে নিন যদি একবার খাওয়ার উপযুক্ত রেমেডি তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু একটি লেবু এবং এক ইঞ্চি পরিমাণ আদা লাগবে আর যদি দুইবার খাওয়ার উপযোগী তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু এক ইঞ্চি এক ইঞ্চি করে বলতে দুই ইঞ্চি পরিমাণ আদা এবং আস্ত দুটি লেবু আপনাদের লাগবে তো এইভাবে কিন্তু চেড়ে রেমেডিটি আপনি তৈরি করে নেবেন এবং যদি আপনার শরীরে ডায়াবেটিসের সমস্যা না থাকে সেক্ষেত্রে এখানে এক চা চামচ পরিমাণ মধু মেশাতে পারেন তবে মধুটা কিন্তু একদমই অপশনাল যদি মনে করেন আপনি খাবেন সেক্ষেত্রে এটা মেশাবেন আর যদি মনে করেন যে এটা প্রয়োজন নেই সেক্ষেত্রে কিন্তু মধু ছাড়াই এই রেমেডিটি আপনি তৈরি করে নেবেন প্রতিদিন ঘুম থেকে উঠে খালি পেটে এই রেমেডিটি সেবন করুন টানা এক সপ্তাহ এটি সেবন করুন এতে করে দেখবেন ইনশাল্লাহ আপনার শরীরের অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে যদি আপনার শরীরে সমস্যার তীব্রতা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সকাল বিকাল দুবেলা আপনারা এটা খেতে পারেন তাছাড়া একবেলা খেলেও কিন্তু হবে ঘুম থেকে উঠে অবশ্যই খালি পেটে এটা খাবেন এবং ত্রিশ মিনিট পর নাস্তা করে নেবেন এইভাবে আপনি চাইলে তিন মাস পর্যন্ত টানা এটি সেবন করতে পারেন তবে যে কোনো জিনিস লং টাইম সেবন করতে চাইলে অবশ্যই ডাক্তারের পরামর্শটা নিয়ে নেবেন এতে করে কিন্তু আপনি আরও ভালো এবং নিরাপদে থাকবেন তো কেমন লেগেছে আমার আজকের এই ইনফরমেশনগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করে নেবেন আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ